সম্মানিত উপস্থিতি, জিকিরের মজলিস, আল্লাহর নবী বলছেন যেখানে আল্লাহর জিকির হয়, লা ইয়াকুমুতু কাওমুন ইয়াশকুরুনা আল্লাহ হাফাতুহুমুল মালাইকাতু ওয়া নাযালাত আলাইহিম আস-সাকিনা ওয়া জাকারাহুল্লাহু ফিমান ইনদাহুম রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলছেন যখন মানুষ আল্লাহর জিকিরের জন্য বসে, তাদেরকে চতুর্পাশে রহমতের ফেরেশতারা ঘিরিয়ে বসে, একজনের কাঁধে ভর দিয়ে আর একজন আসমান পর্যন্ত ভরিয়ে দেয়, আর এই মানুষগুলোর আলোচনা আল্লাহর দরবারে হইতে থাকে। আল্লাহ পাক অন্য রেওয়ায়েতে আসেন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখো, যারা এই বলশেখুর পড়ায় কোরআন শোনার জন্য আমার জিকিরের জন্য যারা বসেছে তারা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ এরা তো দেখেনি। বলে রাখি আমার জাহান্নাম দেখেছে? বলে না তাও দেখেনি। বলে রাখি আমার জান্নাত দেখেছে? বলে না তাও দেখেনি। বলে না দেখিয়ে বিশ্বাস করে যারা আমার কোরআন শোনার জন্য বসেছে, যাও আমি তাদের প্রত্যেকের জিন্দিগির সব গোনাগুলো মাফ করে দিলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি আল্লাহ মাফ করতে পারে না? অনেক উপমা আছে, আল্লাহ পাক এক তওবার কারণে জিন্দিগির সব গোনা আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, একনিষ্ঠ ভাবে যদি কেউ তওবা করে, আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তার জীবনের পূর্বের সব গোনা মাফ করে দেন। হাদিস আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদামা খাতামুন কুল্লুল খাতাঈনা তাওয়াবিন। আল্লাহর নবী বলছেন প্রত্যেক বনি আদম গোনাকারী, এই গোনাকারী বনি আদমের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে, তওবা করে, ফিরিয়ে আসে, এরাই আল্লাহর দরবারে উত্তম। এবং যে তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহু ইউহিব্বু তাওয়াবিন, আল্লাহ বলছেন যারা আমার দিকে প্রত্যাবর্তিত হয়, ফিরিয়ে আসে, অনুশোচনা করে, আল্লাহ আমি জীবনে ভুল করেছি, আমি ত্রুটি করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এ যে বান্দা তওবা করে আল্লাহ পাক বলছেন আমি ওই বান্দাকে ভালোবাসি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এগারো শ্রেণীর ব্যক্তিকে কোরআনুল কারিমে বলা আল্লাহ ভালোবাসেন, তার মধ্যে তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। মানুষের জীবনে গোনা হইতেই পারে, এমন কোন মানুষ নেই যে জীবনে গোনা নাই। কি আছে? এমন কেউ নাই, শুধু নবীর ও সুন্দরকে বলা হয়েছে নিষ্পাপ মাসুম। নাতে কোনো না কোনো কারণে আল্লাহর ওলিও হোক না কেন, কোন মানুষের সগিরা গোনা হওয়া, কবিরা গোনা হওয়াটাই স্বাভাবিক। মাসুম নিষ্পাপ হইতে পারে না কোনো মানুষ, শুধু নবীর রসুল ব্যতীত। তা আমরা তো আর নবীর রসুল না, গোনা হওয়াই স্বাভাবিক। যে কোনো মুহূর্তে চলতে ফেরতে উঠতে বসতে মানুষের গোনা হয়েই যায়, যায় না? কোনো না কোনো কারণে কথা বলতেছেন মিথ্যা কথা বলিয়ে ফেললেন, ইয়ের কৃপশত তাও গোনা। আবার দেখা যাচ্ছে মোবাইল চালাইছেন, এখন দেখতে দেখতে মনে করতেছেন খারাপ জিনিস একটু নজরে আইলো, কয়েকটু দুই মিনিট দেখি নেই, কি আছে না নাই। নামাজও পরে দেখা যাচ্ছে দুই মিনিট দেখি নিলেন, তাহলে গোনা হবে কি হবে না? তাহলে এরকম প্রতি মুহূর্তে মানুষের গোনা হইতেই আছে। এই গোনাকারী বান্দাদের মধ্যে আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসে যারা তওবা করে। এই জন্য আসুন আমরা তওবা করব, আল্লাহ আমাদের জীবনের গোনা মাফ করে দেবে। কি তওবা করবেন যারা জীবনে নামাজ পড়েননি? বলে আজকের থেকে জীবনে আর নামাজ ছেড়ে দিব না, সামনে রমজান মাস আসতেছে, আগামী কালকেই সেহুরি ইফতার সেহুরি হইতে পারে আমাদের দেশে, যদি না হয় তাহলে মঙ্গলবার তো মিক্স নাই, সৌদিতে চান দেখা গেছে এখনই পেপারে দেখলাম, আগামীকাল থেকে তাদের রোজা হবে। আমাদের দেশে হয়তো যদি কাল চাঁদ দেখা যায় তাহলে আমাদের দেশে পরের দিন হয়ে যাবে, আর যদি না দেখা যায় তাহলে মঙ্গলবারে অবশ্যই তারাবি আদায় করতে হবে, বুধবার পয়লা রমজান হবে। তাহলে নিয়ত করে যাই, যা এতদিন যা ভুল করেছে আর জীবনে রোজা ছাড়ব না, যারা সুদ খান এই সুদ জীবনে আর খাবো না, যারা ঘুষ খাই ঘুষ জীবনে খাবো না, এরকম যারা যে গোনার মধ্যে লিপ্ত আল্লাহর দরবারে যদি তওবা করি আর জীবনে এই গোনা করবো না, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক আমাদের গোনাগুলো মাফ করে দিবেন। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত উপস্থিতি, অনেক সময় অনেক কথা আপনারা শুনলেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আজকে দুঃখজনক হলেও সত্য আমাদের